ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলের প্রস্তুতির সময় প্রতিপক্ষের গুলিতে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলের প্রস্তুতি নিতে শহরের কলেজ পাড়ায় তার নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই সংগঠনের অপর পক্ষের লোকজন এজাজকে গুলি করে। গুলিবিদ্ধ এজাজকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাবার জন্য বলে। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর চার সমর্থক আহত হয়েছেন। খুলনার রূপসায়ও দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।